সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সারদা কাণ্ডে দলের নেতা মদন মিত্রের দিকে আঙুল তুলে দিলেন খোদ তৃণমূল নেতৃত্ব। তিনি সারদা 2000 কোটি টাকা মেরেছেন এমন কথা বেরিয়ে এলো সাংসদ ও যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। শুক্রবার পার্ক স্ট্রিট মোড়ে বক্তৃতার সময় অভিষেক বলেন, সারদা সারদা করে যারা গলা ফাটিয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, মানুষের 2000 কোটি টাকা মেরে মদন মিত্রের মতো একজন নেতাকে 3 বছর জেলে থাকতে হয়েছে, অথচ একদিকে বিজয় মাল্য 10,000 কোটি টাকা নিয়ে, অন্যদিকে 14,000 কোটি টাকা নিয়ে নীরব মোদী ভারত থেকে পালিয়ে গেলেন। 24,000 কোটি টাকা মারার জন্য বিজেপি নেতাদের জেলে ঢোকানো হবে না কেন, মানুষের মনে এর প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে বিজেপিকে বিতে গিয়ে অভিষেক যেভাবে মদনবাবুর নাম টেনেছেন তা কি কার্যত মদনবাবুকে বিচ্ছে না, এই নিয়ে একটি কথাও বলতে চাননি মদন। আর তৃণমূলের একাংশের ব্যাখ্যা, ওটা বলার ভুল।